কুড়িগ্রামের চিলমারি উপজেলায় গড়ে উঠেছে দেশে প্রথম হরিজন পল্লী। সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পাওয়ার মাধ্যমে স্থায়ী আবাসস্থল গড়ে উঠেছে এই সম্প্রদায়ের। উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় গড়ে তোলা হয়েছে এই হরিজন পল্লী আবাস। হরিজন পল্লী আবাসে ঢুকতেই চোখে পড়বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লাল ঢাল বিশিষ্ট হলুদ রঙের আধাপাকা ভবনগুলো। এই পল্লীতে মোট ঘর রয়েছে 30টি। এছাড়া পাশেই শিশুদের খেলার মাঠ, শিশু ও বড়দের জন্য পৃথক পাঠশালা, কমিউনিটি সেন্টার, শ্মশান ও মন্দির নির্মাণের কাজ চলছে। স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এই পল্লীতে আশ্রয় পেয়েছে এই সম্প্রদায়ের প্রায় 150 ভাসমান মানুষ। স্থায়ী বসতি পেয়ে খুশি তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ভূমি ও গৃহহীন পরিবারের চতুর্থ পর্যায়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় হরিজন পল্লী গড়ে তোলা হয়েছে। বাজারে যখন ঘর বাড়ি ভাঙি দেয় তখন আমাদের বারান্দার মধ্যে বসে থাকা লাগে। ঝুড়ি টুড়ি ইউজ করতে খাওয়া দাওয়ার মুশকিল, আমি থাকতে পারি না, বাচ্চা নিয়ে ঘুমাইতেও পারি না, বসে থাকা লাগে। এখন আমাদের যে সুবিধাটা করে দিচ্ছেন সেটা অনেক সুবিধা, ভালো করছেন। এখন বাড়ি ঘর দিয়েও আমরা বাড়িতে যদি আমরা বসেও থাকি, ঝড় বৃষ্টি হলে এখন নিজের ঘরের মধ্যেই থাকে, বাইরে আর বাড়া লাগে না। আমরা হরিজন বিষয়ে আমাদের চলাফেরা দিয়ে কেউ আমাকে এলাও করতো না, আমাদের দেখে ঘৃণা করতো। সরকার হিসেবে ও ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, অনেক কিছু সুবিধা দিয়েছে, আমরা ভালোইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি, ভালোই আছি, সুস্থ আছি। আগে খাওয়ার কষ্ট হচ্ছিল কম, কিন্তু থাকার কষ্ট বেশি হচ্ছিল। এখন থাকার আমার জায়গা আছে, আমরা একবেলা না খাইলেও আমরা শান্তি মতন থাকতে পারবো, এটাই আমরা খুশি। মার্জিয়া মেধা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুড়িগ্রাম।